মাত্র 9 বছর বয়সেই স্নাতক হলো ডেভিড বালাগুন। শুনতে অবিশ্বাস্য হলেও বাস্তবে এমনই ডিগ্রি অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে মার্কিন এই শিশু। সায়েন্স এবং কম্পিউটার প্রোগ্রামে স্নাতক হয়েছে সে, আর এই ডিগ্রি অর্জন করে ফিলাডেলফিয়ার সর্বকনিষ্ঠ স্কুল স্নাতক হিসেবে রেকর্ড করেছে ডেভিড। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে সাইবার চার্টার স্কুল থেকে সায়েন্স এবং কম্পিউটার প্রোগ্রামে হাই স্কুল স্নাতক হয়েছে ফিলাডেলফিয়ার নিকটবর্তী বেনসালেমের বাসিন্দা ডেভিড বালাগুন। এই ডিগ্রি অর্জনের সঙ্গে সঙ্গে সর্বকনিষ্ঠ স্কুল স্নাতকদের তালিকায় নাম তুলে নিয়েছে ডেভিড। বর্তমানে এই তালিকায় তার স্থান দ্বিতীয়। এর আগে সর্বকনিষ্ঠ হাই স্কুল স্নাতক হিসেবে গিনেস বুকে নাম তুলেছিল মাইকেল কিয়ারনি। 1990 সালে মাত্র 6 বছর বয়সে হাই স্কুল স্নাতক হয়েছিল মাইকেল। পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক রোনান ফরো 11 বছর বয়সে স্কুলের পড়াশোনা সম্পন্ন করেছিলেন। ডেভিড ইতোমধ্যে কলেজে যাওয়ার উদ্যোগ নিয়েছে। ডেভিড বলে সে জ্যোতির্পদার্থবিদ হতে চায়, ব্ল্যাক হোল এবং সুপারনোভা নিয়ে পড়াশোনা করতে চায়। ছেলের পড়াশোনা ও বুদ্ধিমত্তায় অভিভূত ডেভিডের বাবা মা। মাত্র 9 বছর বয়সী যে ডেভিড অনেক কিছু বুঝতে সক্ষম এবং অনেক সময় ডেভিডের বুদ্ধি তার বোঝার ক্ষমতাকেও পেছনে ফেলে দেয় বলে জানিয়েছেন সর্বকনিষ্ঠ স্নাতকের গর্বিত মা রোনিয়া। মেলসার আইকিউ সোসাইটির সদস্য ডেভিড রিচ সেন্টার থেকে স্নাতক হওয়ার পর বাক্স কান্টি কলেজে সেমিস্টার সম্পন্ন করেছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সহ সহপাঠ্যক্রমিক কার্যাবলীতেও দক্ষ হয়ে উঠতে পারবে এমন শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ শুরু করেছেন ডেভিডের বাবা মা। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।